হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম আজকে রান্না বান্নায়। আজকে আমি রান্না করে দেখাবো না, আজকে আমি আমড়া মেখে দেখাবো। আমরা কিভাবে আমড়া মাখি সেটাই আজকে দেখাবো। আশা করি এটি আপনাদের ভালো লাগবে। আমি বলছি এর মধ্যেই মনে হচ্ছে আমার মুখে পানি চলে আসছে। এখানে আমি পাঁচটি আমড়া নিয়েছি, আমড়ার খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এগুলো যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে নিব। টুকরো করা হয়ে গেছে, এখন মশলা তৈরি করব। মশলা তৈরি করার জন্য এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ, ব্যবহার করছি কিছু সরিষা, আর নিয়েছি সামান্য একটু তেঁতুল। সরিষা আর কাঁচামরিচ আমরা বেটে নিব, আর তেঁতুলটা আমরা সামান্য একটু পানিতে ভিজিয়ে রাখব। তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এটার বাড়তি অংশটা ফেলে দিয়েছি, আর মরিচ সরিষা বেটে নিয়েছি খুব মিহি করে বাটি নাই। আর ব্যবহার করছি সামান্য একটু লবণ, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন একটু। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আশা করি এভাবে আমড়া মাখলে খুবই ভালো লাগবে আপনাদের। আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, ভিডিওতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।